নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের, কী নিয়ে? মাধ্যমিক ভূগোলে কিভাবে আমরা সর্বোচ্চ নম্বর পেতে পারি। দেখো, যারা 90 থেকে 95% বা 95%-এর উপরে নাম্বার পায়, এমন দেখা গেছে 98-99 পর্যন্ত নাম্বার আসছে তাদের, কিন্তু এত সহজে নাম্বার আসে না। কিছু কিছু দিক খেয়াল রাখতে হয়, সেই দিকগুলো আমরা পড়ি, আমরা বই পড়ি, নোট মুখস্থ করি, লিখি, শর্ট প্রশ্ন প্রচুর পড়ি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু অজানা দিক রয়ে যায়। যে অজানা দিকগুলো আমাদের না জানলে আমরা যতই পড়ি না কেন আমাদের পরীক্ষায় নাম্বার আসবে না। সেই জন্য আজকে আমি বাছাই করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে বলে দেবো, যেগুলো করলে তোমরা 95 থেকে 99-এর পর্যন্ত মার্কস অনায়াসেই পেতে পারবে, এমনকি দেখা গেছে 100-ও 100-ও পেয়ে যায়। তো 100 পাওয়াটা খুব সহজ জিনিস নয়, তবে 95-এর উপর নাম্বার পাওয়াটা খুব সহজেই পাওয়া যায়, কিন্তু তার জন্য যে দিকগুলি মাথায় রাখতে হবে সেইগুলি নিয়েই আজকের ভিডিও। ভিডিওটি তোমরা দেখো, দেখে যে পয়েন্টগুলি আমি আলোচনা করছি এই পয়েন্টগুলি মাথায় রেখে লেখা অভ্যাস করো। প্রশ্নবিচিত্রা বা যে ধরনের টেস্ট পেপার বেরোবে, যার কাছে যে ধরনের টেস্ট পেপার আছে বা প্রশ্নবিচিত্রা আছে, যে কোনো বই হতে পারে বা যে কোনো পাবলিশার্স হতে পারে, সেইগুলো ধরে ধরে তোমরা প্র্যাকটিস যখন করবে এই পয়েন্টগুলো মাথায় রাখো, তাহলে দেখবে খুব সহজে তোমরা নাম্বারটা তুলতে পারবে। শুধু পড়ে হবে না, এই দিকগুলোকে খেয়াল রাখতে হবে। তো শুরু করছি আজকে ওই পয়েন্টগুলি কি কি আছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর একটা উৎসাহ যেটা সেটা বেড়ে যায় খানিকটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কারণ তোমার মতন যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তোমাদেরই বন্ধু বান্ধব, তোমাদের মতন তারাও বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে, কিভাবে নাম্বারটা তুলতে পারবো, সেই জন্য বলা শেয়ার করতে, অবশ্যই শেয়ার করবে আমি জানি। চলো শুরু করা যাক যে আজকের কোন কোন পয়েন্টগুলির কথা আমি বলছি যেগুলি করলে তোমরা ফুল মার্কস পাবে। দেখো, মাধ্যমিকে ভূগোলে সাফল্য লাভের জন্য যে সমস্ত টিপসগুলো বলবো সেইগুলো হচ্ছে কি কি না, প্রথমে আসি যথাযথ ও সংক্ষিপ্ত উত্তর তোমাদেরকে দিতে হবে। এটা মাথায় রাখবে যে বেশি বাড়তি লেখা চলবে না, পরিষ্কার ও পরিচ্ছন্ন হাতের লেখা হতে হবে, এটা অনেক সময় প্রফিটেবল এরিয়া হয়, এটা করা উচিত তোমাদের। 3 নম্বর, প্রাকৃতিক ভূগোল যেটা সেটাতে অবশ্যই চিত্র আঁকতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি যে একটা 5 নম্বরের প্রশ্ন পড়েছে, চিত্রসহ বলেছে কোনো একটা প্রশ্ন লিখতে, এখানে কিন্তু চিত্রের জন্য প্রায় 1.5 নম্বর কাছাকাছি ধরা থাকে। এটা হয়তো তোমরা জানো না, সেই জন্য আমি বলে দিলাম যে চিত্রটা খুব ভাইটাল। লেখায় উদাহরণ সহযোগে ব্যাখ্যা দিতে হবে, প্রতিটি যেগুলো উদাহরণ ভিত্তিক লেখা হবে সেগুলোতে তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদেরকে উদাহরণ দিয়ে লিখতে হবে। খাতায় প্যারাগ্রাফের মাঝে চিত্রের জন্য আলাদা আলাদা জায়গা ব্যবহার করতে হবে। কোনো একটা প্রশ্ন লিখছো, সেই প্রশ্নের মাঝখানেই তোমাদেরকে দুটো প্যারার মধ্যে ছবিটা দিতে হবে। তোমরা প্রশ্নটা লিখে নিলে তারপরে শেষকালে গিয়ে ছবিটা আঁকলে এটা কখনো উচিত নয়, এটা ভুল মেথড। তার জন্য বলবো যে পয়েন্টটা লিখছো সেই পয়েন্টের ছবি সেই পয়েন্ট শেষেই, বা সেই পয়েন্ট যখন লিখছো তার ডান পাশে, সবসময় ডান পাশে চেষ্টা করবে, ডান পাশে ছবিটা একটা বক্সের মধ্যে বক্স করে দেওয়ার চেষ্টা করবে। পরের, কালো কালি দিয়ে মার্জিন টানবে, কালো বা নীল কালি দিয়ে প্যারাগ্রাফের হেডিং করবে, আর মূল বিষয়গুলি সবসময় আন্ডারলাইন করে রাখবে, কারণ এতে শিক্ষক মহাশয় যিনি খাতা দেখছেন তা আর মানে চোখে পড়বে বিষয়টা। আর একটা কথা বলে রাখা, এখানে লাল এবং সবুজ কালি ভুল করেও ব্যবহার করবে না। অনেকে বলে সবুজ কালি ব্যবহার করার কথা, কিন্তু আমি পরামর্শ দেবো সবুজ কালি না ব্যবহার করাই ভালো, কিন্তু লাল কালি তো মোটেই গ্রাহ্য নয়। এবারে আসছি যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো লিখবে সেগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট ভিত্তিক প্রশ্ন পড়ে সেগুলো লিখতে হবে। যেমন ধরো 2 নম্বরে প্রশ্ন পড়েছে, সেখানে পয়েন্ট ভিত্তিক লেখা যাবে, সেখানে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা 2 থেকে 3টি পয়েন্ট, কেউ কেউ 4টিও লিখতে পারো। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 3 থেকে 4টি পয়েন্ট, 5টা 6টা পর্যন্তও লিখতে পারো। এবং 5 নম্বরের প্রশ্নে যদি তোমাদেরকে উল্লেখ করে দেয় তো 3টি কি 4টি বিষয় ব্যাখ্যা করার জন্য, তাহলে ঠিক আছে, যদি না বলে দেয় তাহলে 5 থেকে 6টি পয়েন্টের মধ্যে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করবে।
তারপরে কোনো পার্থক্য লেখার সময় 4 থেকে 6টি পার্থক্য বিষয় উল্লেখ করে লিখবে। পার্থক্যের বিষয় বাম দিকে বা মাঝখানে একটা কলাম করে দুদিকে লিখবে, এবং যতগুলো পার্থক্য লিখতে পারবে ততগুলো লিখবে। ধরো 5 নম্বর একটা কোশ্চেন পড়েছে, চেষ্টা করবে 8টা 9টা। একটা 3 নম্বরের পার্থক্য পড়েছে, তাহলে চেষ্টা করবে 3 নম্বরের ডবল মানে 6টা পার্থক্য লিখে দেওয়া। 2 নম্বরে যদি পার্থক্য পড়ে তাহলে 4টা পার্থক্য লিখে দেওয়া, এটা একটু মাথা রাখবে। তারপরে প্রতিটি বিষয়বস্তু পড়ার সময় ওই বিষয়ে অনুশীলনের সমস্ত প্রশ্ন, বিগত মাধ্যমিক পরীক্ষায় আসা আগত প্রশ্ন বা টেস্ট পেপারের প্রশ্নগুলোর উত্তর তৈরি করে নেবে। আগের বছরের, তার আগের বছরের, এবং যেগুলো টেস্ট পেপার রয়েছে, প্রশ্ন বিচিত্রা, প্রশ্ন সাথী, তোমাদের যে সমস্ত যার কাছে যে রকম বই রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবে। বারবার বলে দিচ্ছি, প্র্যাকটিস ছাড়া কখনোই কিন্তু হবে না। অনেকে ভাবে বই পড়া হয়ে গেছে আমি তো সব জেনে গেছি, না ভুল কথা, এটা ভুল মেথড। প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে, তোমরা যদি না প্র্যাকটিস করো কখনোই তোমরা নাম্বার পাবে না। উত্তরের গুরুত্বপূর্ণ অংশগুলির তলায় দাগ দিয়ে টেনে নিবে এবং আন্ডারলাইন করবে যাতে শিক্ষক মহাশয়ের চোখে পড়ে। এটা কিন্তু একটা ভাইটাল মেথড, এটা অনেকে করে না, তবে যদি সময় পাও অবশ্যই তোমরা করো, এই পরামর্শ তোমাদের আমি দিতে পারি। উত্তর লেখার সময় যতটা সম্ভব টেবিল, ফ্লো চার্ট এইগুলো ব্যবহার করার চেষ্টা করবে। ম্যাপ পয়েন্টিংয়ের অংশ, এটা একটা ভাইটাল জায়গা। ম্যাপ পয়েন্টিংয়ের অংশটি প্রশ্নপত্রের একটি স্কোরিং পার্ট, এখান থেকে প্রচুর নম্বর আসে। 10টি ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর চলে আসে। এক্ষেত্রে পর্বত পড়ুক, নদী, হ্রদ, কোনো একটি বিশেষ অঞ্চল পড়ুক, সেখানে ধান বা গম উৎপাদক অঞ্চল, শিল্পকেন্দ্র, কোনো একটি শহরের জায়গা বা রাজধানীর নাম, এগুলো চিহ্নিত করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে যতটা সম্ভব তোমরা সঠিক জায়গাটি দেখানোর চেষ্টা করবে। জায়গাগুলি পেন্সিল দিয়ে চিহ্নিত করে সেখানে জায়গার নাম এবং পাশে একটি বক্স করে সেই চিহ্নগুলি দিয়ে পর্বত, নদনদী, শহর ইত্যাদি চিহ্নগুলি দেখাবে। আর নিখুঁতভাবে এবং সুস্পষ্ট পয়েন্টিং ভালো নম্বর অবশ্যই তোমাদেরকে দেবে। তোমরা যদি ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়টা না জানতে পারো তাহলে আমি বলবো আমার ভিডিওতে কিভাবে বা আমার চ্যানেলে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় তা সেটা নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে। তোমাদের বোর্ডের পরীক্ষায় কী ধরনের ম্যাপ পয়েন্টিংয়ের পেজ দেয়, সেখানে কিভাবে করতে হয় সেই নিয়েও ভিডিও বানানো রয়েছে। ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদেরকে এর আগে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এখানে আর নতুন কিছু আলোচনা করছি না। টেস্ট পেপারে থাকা সমস্ত MCQ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো, 2-1টি প্রশ্নের উত্তর দাও, যেগুলো হচ্ছে আসল কথা 1 নম্বরের প্রশ্ন, সেগুলো সমাধান করে লিখে রাখতে চেষ্টা করবে। এগুলি মাধ্যমিক পরীক্ষার আগে একবার চোখ বুলানোর জন্য বা 2-1বার পড়ার জন্য খুব ব্যাপকভাবে কাজে লাগে। মাধ্যমিক পরীক্ষার আগে বাড়িতে বসে টেস্ট পেপার দেখে ঘড়ি ধরে 3-4টি পরীক্ষা দাও, বা তোমরা যে সমস্ত টিউশনিতে পড়ো সেই টিউশনিতে গিয়ে বসে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা না দিলে কিন্তু কিছুতেই হবে না, টাইম ধরে লেখার অভ্যাস তৈরি করতেই হবে, না হলে তোমরা পারবে না। আর শেষকালে লাস্ট যেটা কথা সেটা হচ্ছে পড়াশোনা কিন্তু একটা সাধনার বিষয়, ধৈর্য চাই, নিষ্ঠা চাই, এবং আন্তরিকতার সঙ্গে থাকলে বা আন্তরিকতার সঙ্গে তোমরা যদি পড়াশোনা করো অবশ্যই সফল হবে। তোমাদেরকে আর কিছু বলার নেই, এইগুলোই তোমরা ফলো করার চেষ্টা করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমি আশা করতেই পারি, লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করলাম।